নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেটটা আমি শেয়ার করব তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়া জন্য চাকরি কর্মন্ধ জন্য তো আসুন এখানে নবম এবং সরি নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে পরীক্ষা সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অনলাইনে পরীক্ষার দাবি ফের বিক্ষোভ নবম এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবিতে ফের স্কুলে গিয়ে বিক্ষোভ দেখালেন দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের অভিভাবকদের একাংশ বৃহস্পতিবারও তারা এক কর্তৃপক্ষের কাছে এই দাবি জানিয়েছিলেন শুক্রবার বিক্ষোভের সময় পরিস্থিতি সামলাতে পুলিশ আসে যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে সিবিএস করেন অভিভাবকদের পাল্টা অভিযোগ নবম থেকে দ্বাদশ পর্যন্ত সব পরীক্ষা অফলাইনে নেওয়ার কথা কখনোই হয়নি সিবিএসি তারা জানেন জানান যে নবম একাদশ শ্রেণীর পরীক্ষার অনলাইনে নেওয়ার জন্য সিবিএসি বোর্ডকে তারা চিঠি দিয়েছেন কারণ হিসেবে অভিভাবকরা জানাচ্ছেন যে করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি ফলে অনেকেই তারা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে দ্বিধাগ্রস্ত অভিভাবকদের ওই অংশের প্রশ্ন যে নবম ও একাদশ শ্রেণীর পড়াদের সামনে বোর্ডের কোনো পরীক্ষা নেই সেই ক্ষেত্রে তাদের অনলাইনে পরীক্ষা নিতে অসুবিধা কোথায় তাদের রাজ্যই পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এই ছাত্রছাত্রীদের অফলাইনে পরীক্ষা নেওয়া হোক তারা দেখলেন তো সিবিএসসি বোর্ডের মানে অনলাইনে নবম এবং একাদশ শ্রেণী পরীক্ষা নিয়ে সেই দাবি বিক্ষোভ আকারে ধারণ করেছে বা তারা যা দাবি জানাচ্ছে গার্জেনরা অংশ তবে এখনও পর্যন্ত সিবিএসসি কর্তৃপক্ষ কিন্তু অফলাইনে পরীক্ষা নেওয়ার দিকেই ঝুঁকে রয়েছে তো যাহিকে আপডেট আপনার সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট দেবেন আর ঈশ্বর মন্দির আরও আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে